ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামার স্কুল 26। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আমি তোমাদের দেখাবো স্প্লিট ইনফিনিটিভ কাকে বলে এবং কিভাবে আমরা এই স্প্লিট ইনফিনিটিভ ব্যবহার থেকে বিরত থাকতে পারি। তো নাও মোর টকিং, লেটস স্টার্ট। স্প্লিট ইনফিনিটিভ, ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম। স্প্লিট অর্থ বিভক্ত করা বা বিভক্ত হওয়া। অতএব আমরা বলতে পারি যখন টু ও ভার্বের মূল ফর্মের মধ্যে ভুলবশত যদি অ্যাডভার্ব, অ্যাডভার্বাল ফ্রেজ বা অন্য কোনো শব্দ বসে টু এবং ভার্বের বেস ফর্মকে বিভক্ত করে ফেলে তখন তাকে স্প্লিট ইনফিনিটিভ বলে। যেমন I advise him to always speak the truth. এবারে দেখো to আর speak, এটাই হলো আমাদের ইনফিনিটিভ, কিন্তু তার মাঝখানে always এই অ্যাডভার্বটা বসে আমাদের ইনফিনিটিভকে দুই ভাগে বিভক্ত করে ফেলছে। অতএব এটাই হলো স্প্লিট ইনফিনিটিভ। অনুরূপভাবে he requested me to never disclose the fact. এখানেও দেখো এই যে ইনফিনিটিভের মধ্যে নেভার বসেছে। আবার শি টোল্ড হিম টু কুইকলি ডু দা ওয়ার্ক, এখানে কুইকলি এই অ্যাডভার্বটা বসে ইনফিনিটিভকে স্প্লিটেড করে ফেলেছে, অর্থাৎ বিভক্ত করে ফেলেছে। অনুরূপভাবে ওই রিকোয়েস্ট দেম টু সুন গো দেয়া, এখানেও সুন অ্যাডভার্বটা বসেছে। এইগুলি হলো স্প্লিট ইনফিনিটিভ, অর্থাৎ বিভক্ত ইনফিনিটিভ। তো আমরা এই বাক্যগুলিকে সঠিকভাবে লিখতে পারি, যেমন I advised him to speak the truth always. এই যে অ্যাডভার্বকে শেষে নিয়েছি। He requested me never to disclose the fact. She told him to do the work quickly. We request them to go there soon. এভাবে আমরা স্প্লিট ইনফিনিটিভকে অ্যাভয়েড করে বাক্যগুলিকে আমরা ব্যবহার করতে পারবো। নোট, স্প্লিট ইনফিনিটিভ ব্যবহার না করাই শ্রেয়, কারণ এর দ্বারা ভাষার সৌন্দর্য নষ্ট হয়। তো তোমরা সবসময় চেষ্টা করবা স্প্লিট ইনফিনিটিভকে অ্যাভয়েড করে চলার। তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমরা স্প্লিট ইনফিনিটিভ কি বুঝতে পেরেছো এবং একে কিভাবে অ্যাভয়েড করা যায় সেটাও বুঝতে পেরেছো। আগামীতে আমি ইনফিনিটিভের ব্যবহারের উপর একটি ভিডিও নিয়ে আসবো। ইংরেজি বলতে ও লিখতে ইনফিনিটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি আগামী ভিডিওটা তোমরা দেখবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।